মঠবাড়িয়ার বর্তমান এমপি ডক্টর আনোয়ার হোসেনের একের পর এক অপকর্মের খোলস যখন উন্মোচিত হচ্ছিল আমাদের ক্যামেরার লেন্সে, ঠিক তখনই মঠবাড়িয়ার শহীদ পরিবারের কয়েকজন সদস্য আমাদের জানালেন মুক্তিযুদ্ধের বেশ কিছু অজানা তথ্য, যে তথ্যেও জড়িয়ে আছে ডক্টর আনোয়ার হোসেনের নাম। আপনি পরিমল হালদার, 71 সালে আপনি আপনার বাবাকে হারিয়েছেন এবং বর্তমানে মঠবাড়িয়ার শহীদ পরিবারের আপনি সভাপতি। মঠবাড়িয়ার গণপতিকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয় সেদিন আপনি গণপতির সাথে একত্রেই মিটিং করে বাড়ি ফিরছিলেন, সেদিন কি হয়েছিল, কারা গণপতিকে ধরিয়েছিল? যুদ্ধ চলাকালীন সময় ডক্টর আনোয়ার হোসেন বর্তমান এমপি, তার বাবা ইসহাক আজি হাওলাদার, সে তখন পিস কমিটির চেয়ারম্যান, তার নেতৃত্বে আনোয়ার ডাক্তার সহ এসকান্দার আলী মেদা, মুকুল বাদশা, সৈয়দ, তারপর শামসু, এই এই বহু লোকের মঠবাড়িয়া রেজাগার ট্রেনিং দেওয়ায়, তা উন্নত ট্রেনিং এর জন্য বরিশালে আবার পাঠায়। এরা 17 দিন ট্রেনিং দিয়া 6 অক্টোবর মঠবাড়িয়া নামে আমাদের বাড়ি হালদার বাড়ি মিস্ত্রির বাড়ি এই আমাদের এই হিন্দু পাড়ার থেকে 37 জন ধরে নিয়ে, আমার বাবা সমেত ভাই সমেত 37 জন লোক ধরে নিয়ে ওই মঠবাড়িয়া থানায় ই করে রাখে। রাখার পরে ওখান থেকে 7 জন বাচ্চা রেখিয়া আর 30 জন নিয়ে সূর্যমণি বদ্ধভূমি, বর্তমানে সেখানে বদ্ধভূমি, সে বদ্ধভূমি ভূমি ওখানে নিয়ে গুলি দেয়, গুলি দেয়, 24 জন ওখানে শহীদ হয় আর 6 জন গুলি খাইয়া বাচ্চা ছিল, তার মধ্যে 3 জন বর্তমানে আছে আর 3 জন বিগত দিনে মারা যায়। তো আমার বাবার লাশটা পর্যন্ত আমি আনতে পারিনি, আমি পাইনি, বুঝিনি। এই করুণ দৃশ্যের কথা কি বলবো, সে সচক্ষে যারা দেখছে তারাই বলতে পারে, তারাই উপলব্ধি করতে পারে যে কি অবস্থা, কিভাবে আমাদেরকে কিভাবে নৃশংসভাবে তারপর লুটপাট করে সমস্ত, এমনকি একটু যে কানবে মানে ক্রন্ধন করবে তাও কানতেও দেয় না, এই এখনই আসছে তোদের পিথটি মারি ভাবে। আমরা মনের ব্যথা কত কষ্ট নিয়ে বনে জঙ্গলে এখানে সেখানে আমরা আমরা ইসের মতো ভাসছি, হাঁসের মতো ভাসছি, আর যার কাছে গেছি সেই বলছে যে না তোমাদের স্থান নাই, তোমাদের স্থান নাই, আমরা এই বিশ্বাস চাই, বিশ্বাস চাই। বাজার থেকে ধরলো, ধরে থানায় নিয়ে নিল, নেওয়ার পরে থানায় আটকাবার কথাটা জিজ্ঞেস করে উনি কি ছাড়লো, তারপরে যখন আসে তখন ওই আনারস, উনি আনারস হোসেন, উনিকে বলে যে ওই গণপতি চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে যে তখন ধরছে, তারপরে আর দাদাকে ছাড়ে নাই। আপনি একজন শিক্ষক ছিলেন, আমরা বিশ্বাস করি শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, 1971 আমাদের জীবনের এক অম্লান অধ্যায়, আর সেই অম্লান অধ্যায়ের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন আপনার ছোট ভাই গণপতি হালদার, যাকে নির্মমভাবে হত্যা করেছিলেন বর্তমান সংসদ এখানকার সংসদ ডাক্তার আনোয়ার হোসেন। আপনি একমাত্র তার জীবিত সাক্ষী, চাক্ষুষ দেখেছেন, আপনার কি মনে করেন না যে আপনার কথা বলা উচিত? আমি মিথ্যা বলবো না, সেই জন্য আমি বলছি যে সত্য ঘটনাটা আমি এই মুহূর্তে আপনার কাছে প্রকাশ করতে পারবো না, প্লিজ এক্সকিউজ। 71 সালে আপনার বাবা সুধাংশু হালদারকে যখন রাজাকাররা ধরে নিয়ে যায় তখন আপনি আপনার বাবার পাশে শুয়েছিলেন? আমি এক চকিতে শোয়া ছিলাম, বাবা আর আমি, আর একটা মেহমান ছিল। তাদের চিনতে পেরেছিলেন? আমি 4 জন চিনতে পেরেছি, 4 জন এবং অনেক লোক। এই এই 4 জনের মধ্যে এক নম্বরে হয়েছে যে আমার যে এখন বর্তমান যে এমপি সাহেব, তিনি নাম হইল ওনার ওই আনোয়ার হোসেন, আর আলাদ, আর 2 নম্বর হইলে ইস্কান্দার মির্ধা, আর 4 নম্বর হইলে রুহুল আমিন মির্ধা, আর 5 নম্বর হইলে মুকুল আহমেদ বাদশা। আপনার বাবার হত্যার বিচার চেয়ে আপনার ট্রাইব্যুনালে মামলা করেছেন জি, এবং সরকারের তরফ থেকে আপনাদের বাড়িতে তদন্ত হয়েছিল জি, তখন আপনারা এই ঘটনা কি সব বলেছিলেন? সব তুলে ধরছি, নাম সহ নাম সমেত। কাকিমা, 1971 সালে আপনার স্বামী এবং আপনার দেবরকে রাজাকাররা ধরে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে হত্যা করেছিল? হ্যাঁ, হত্যা করছে। ও সময় আমার শাশুড়ি মায়ের দরজা খুলিয়ে দিয়েছে, এই তো সব উড়ে রইয়া ঘরে ঢুকে গেছে, গরিব দে বাংছে আঙ্গুল কানা হইতে মর বাড়িয়ে তোমার বাড়া তলা, কত মানুষ কত কুল্লে কুল্লিতে গেছে দুনিয়া আন্দার হইয়া গাছের পাতা ডাল হয়ে গেছে, বলে আইসি এই শাস্তি গাইতে, নাইলে এরম হইবে কা, না পারলাম পোলাগন খাওয়াইতে, না পারলাম পড়াইতে, না পারলাম স্বামীকে যারা হত্যা করেছে
কোনো কিছু তাদের বিচার দেখতে না।